আমাদের নতুন লেকচারে তোমাদের স্বাগতম। অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির আমরা আজকে দেখব পেয়ার অফ স্ট্রেট লাইন, যুগল সরলরেখার উপরে। এটা আমাদের 17তম লেকচার, 17তম লেকচারে তোমাদের স্বাগতম। আজকে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিছি। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা দেখো কি বলছে। যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ আই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা কি আমরা জানি? এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণ দ্বারা মূলবিন্দু হইতে সমদূরবর্তী এক জোড়া সরলরেখা সূচিত হয়, তবে প্রমাণ করতে বলছে তোমার জি পাওয়ার ফোর মাইনাস এফ পাওয়ার ফোর সমান সমান সি ইন্টু এ জি স্কোয়ার মাইনাস বি এফ স্কোয়ার। আমাদের কী সমীকরণ দেওয়া আছে? এটা কি একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এটা কি, হ্যাঁ, এটা কয়টা সরলরেখা প্রকাশ করবে? দুইটা, যেহেতু দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই সরলরেখা দুটাকে মিল মূলবিন্দুগামী না মূলবিন্দুগম না মূলবিন্দুগামী হওয়ার শর্ত কী? তাদের সমমাত্রিক হতে হবে। দেখো এখানে গাট টু, ঠিক আছে, এখানে এটার ওয়ান, এটার ওয়ান টু, ঠিক আছে, এখানে টু, ঠিক আছে, কিন্তু এখানে কত এক্স ওয়ান, এখানে ওয়ান, তার মানে এটা সমমাত্রিক না। তাহলে এটা যে কোনো দুইটা সমীকরণ নির্দেশ করবে, ওরা মূলবিন্দুগামী না, ঠিক আছে। তাহলে তুমি মনে করো, তুমি যদি সাপোজ চিত্রটা তুমি দেখো এমন হবে এই এই, ঠিক আছে। এখন এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এখন মনে করো এই দুটো সমীকরণ এমন, এ একটা সমীকরণ, ঠিক আছে, এ আর একটা সমীকরণ, ঠিক আছে। এটা দিলে এক নম্বর, এটা হচ্ছে তোমার দুই নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন তোমার বলছে এই সমীকরণ দ্বারা মূলবিন্দু হইতে, এই মূলবিন্দু হইতে, এটা তোমার মূলবিন্দু, ঠিক আছে, মূলবিন্দু হইতে সমদূরবর্তী এক জোড়ায় সমান দূরে, ঠিক আছে, এই এতে যা ডিস্টেন্স এখান থেকে এর দূর, মানে এখান থেকে যদি ডিস্টেন্স যদি টু হয় এই সরলরেখাটার এক নম্বর, তাহলে দুই নম্বর যে সরলরেখাটা আছে ওটারও কি মূলবিন্দু থেকে দূরত্ব কী হবে? টু হবে, মানে সেম হবে। তাহলে বুঝছো, এই মূলবিন্দু থেকে এই সরলরেখা আর মূলবিন্দু থেকে এই দুই এক নম্বর, দুই নম্বর আর এক নম্বর সরলরেখার দূরত্ব সমান। এটাই বলছে মূলবিন্দু হইতে সমদূরবর্তী এক জোড়া সরলরেখা সূচিত হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল এটা। আচ্ছা দেখো, প্রদত্ত সমীকরণ এই যে আমাদের যেটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, এটা লিখলাম, এটা দিলাম আমরা এক নং। মনে করি এক নং দ্বারা প্রকাশিত সরলরেখা দেয়। আচ্ছা এক নং দ্বারা কী প্রকাশ করে? যদি দ্বিঘাত সমীকরণ দুইটা সরলরেখা প্রকাশ করে, তাহলে আমরা দুইটা সরলরেখা ধরে নিছি। এক নং দ্বারা প্রকাশিত সরলরেখা দয় ধরলাম একটা এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস এন ওয়ান ইকুয়াল টু জিরো, এটা দিলাম দুই নং। আর একটা ধরছি কি এল টু এক্স প্লাস এম টি ওয়াই প্লাস এন টু ইকুয়াল জিরো, যেহেতু দুইটা সরলরেখা প্রকাশ করে, এটা সেহেতু আমরা ধরে নিছি এই দুইটা সরলরেখা এমন, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা যেহেতু আমরা এই সরলরেখা দুইটা এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণটা দুইটা সরলরেখা প্রকাশ করে, তাহলে দূরসি যদি ওই দুইটা সরলরেখা এই দুইটা, তাহলে এই দুইটা যৌথ সমীকরণ ইকুয়াল এটা লেখা যাবে। এই দুইটা যৌথ, এই দুটাকে গুণ করা যা হবে, তাই তো এটার সাথে তুলনা করা যাবে, ঠিক আছে, মানে এই দুইটা যৌথ সমীকরণ ইকুয়াল এটা লেখা যাবে, ঠিক আছে। তা আমরা লিখি আমাদের দ্বিঘাত সমীকরণটা কী আছে, এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল ইকুয়াল দিয়ে তুমি কী লিখতে পারবা? এই দুটার গুণফল, তার মানে তোমার একটা হবে এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস এন ওয়ান, আর একটা সমীকরণ তোমার কী ছিল এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু, ঠিক আছে। ওকে, এবার এই দুটাকে গুণ করো, সমান সমান এই যেটা এখানে আনলাম, এখানে এই দুটা গুণ করো, গুণফল একটু বড় হবে। দেখো প্রথমে এটা দিয়ে এটারে করো, ঠিক আছে, তাহলে এল ওয়ান এল টু এক্স স্কোয়ার, এল ওয়ান এল টু এক্স স্কোয়ার, পরে এটা দিয়ে এটারে, ঠিক আছে, মানে এই এটা দিয়া এই তিনটারে করবা, তাহলে এটা কী হবে এল ওয়ান এম টু এক্স ওয়াই প্লাস এল ওয়ান এম টু এক্স ওয়াই, পরে এটা দিয়ে এটারে করো এল ওয়ান এম টু এক্স, ঠিক আছে, প্লাস এবার এম ওয়ান ওয়াই দিয়ে আবার এই তিনটারে, তো এম ওয়ান ওয়াই দিয়ে এটারে গুণ করলে কী হবে এল টু এম ওয়ান এক্স ওয়াই, এল টু এম ওয়ান এক্স ওয়াই প্লাস, এরপর দেখো এটা দিয়া এটার গুণ করো, তো এম ওয়ান এম টু ওয়াই 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 স্কোয়ার, ঠিক আছে, এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার, এরপরে আসো
এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে হবে তোমার এম ওয়ান এন টু ওয়াই প্লাস এম ওয়ান এন টু ওয়াই, ঠিক আছে, প্লাস এবার এই এন ওয়ান দেওয়া এই তিনটারে, তাহলে এন ওয়ান দেওয়া এটাকে গুণ করলে কী হবে, এল টু এন ওয়ান এক্স, এল টু এন ওয়ান এক্স, এটা দিয়ে এবার এটাকে গুণ করো, তাহলে হবে তোমার এম টু এন ওয়ান ওয়াই, এম টু এন ওয়ান ওয়াই প্লাস এবার এটা দিয়ে এটার গুণ করো, তো এন ওয়ান এন টু, এন ওয়ান এন টু ইকুয়াল, আচ্ছা ইকুয়াল তেনা কিছু না, ঠিক আছে। এরপর দেখো আমরা কী লিখতে পারি, আমরা এখানে কি আছে, এল ওয়ান এল টু এক্স স্কোয়ার, লেখো এল ওয়ান এল টু এক্স স্কোয়ার, তারপরে দেখো আমরা এটা লিখি ওয়াই স্কোয়ার, তো এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার, তারপর আমরা কনস্ট্যান্ট কী আছে প্লাস এন ওয়ান এন টু, ঠিক আছে, প্লাস এবার তুমি এক্স ওয়াই কমন নাও, ঠিক আছে, তো এক্স ওয়াই কই কী আছে দেখো, এই যে এখানে এক্স ওয়াই আছে আর এখানে এক্স ওয়াই আছে, তো এক্স ওয়াই কমন নিলে তোমার কী থাকবে, এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান, এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান, এখান থেকে কী কমন নিছো, এক্স ওয়াই, ঠিক আছে, তো এক্স ওয়াই কমন নিলে আমাদের এখানে এল ওয়ান এম টু এল টু এম ওয়ান, ঠিক আছে। এবার আসো তুমি, তুমি এবার শুধু এক্স কমন নাও, অনলি এক্স, ঠিক আছে, অনলি এক্স আছে দেখো, তুমি এটার মধ্যে আছে অনলি এক্স আর শুধু এক্স আছে কোথায়, এই যে এটা, তাহলে আর তোমার কী হবে, এল ওয়ান এন টু এল টু এন ওয়ান, ঠিক আছে, এল ওয়ান এন টু প্লাস এল টু এন ওয়ান, কী কমন নিছো, এক্স কমন নিছো, ঠিক আছে। ওকে এরপরে দেখো তুমি অনলি ওয়াই কমন নাও, ঠিক আছে, শুধু ওয়াই আছে তোমার, দেখো শুধু ওয়াই, এই যে এটার মধ্যে শুধু ওয়াই আছে আর এটার মধ্যে শুধু ওয়াই আছে, তো তোমার কী থাকবে, এম ওয়ান এন টু আর এম টু এন ওয়ান, ঠিক আছে, তো এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান ওয়াই, ঠিক আছে। ওকে ঠিক আছে, এখন দেখো এখন আমরা কী করবো, সুতরাং এখন আমরা এই যে আমরা এটা সমান সমান এই তো কী পেয়েছি, এটা এই যেতটুকু এই লাইন আর এই লাইন, ঠিক আছে, তাহলে এটার সাথে আমরা এটা তুলনা করব, ঠিক আছে, তুলনা করো, তো এখানে দেখো এক্স স্কোয়ার সহক কী এ, এখানে এক্স স্কোয়ার সহক কী এল ওয়ান এল টু, তাহলে আমরা লিখতে পারি এল ওয়ান এল টু সমান সমান কী লিখতে পারি, এ, ঠিক আছে। ওকে এরপরে দেখো এখানে বি ওয়াই স্কোয়ার সহক কী বি, আর এখানে ওয়াই স্কোয়ার সহক এম ওয়ান এম টু, তাহলে তুমি লিখতে পারো এম ওয়ান এম টু সমান সমান কী লিখতে পারো, বি লিখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো এখানে সি কনস্ট্যান্ট আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে এন ওয়ান এন টু, ঠিক আছে, তাহলে এন ওয়ান এন টু সমান সমান সি, ঠিক আছে। এরপরে দেখো তুমি কী লিখতে পারো, এখানে দেখো এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইয়ের সহক কী, এখানে এক্স ওয়াইয়ের সহক টু এস, আর এখানে এক্স ওয়াইয়ের সহক এটা, তাহলে আমরা লিখতে পারি এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান সমান সমান কী টু এস, ঠিক আছে। এরপরে দেখো এক্সের সহক এখানে কী এল ওয়ান এন টু প্লাস এল টু এন ওয়ান, এখানে এক্সের সহক কী টু জি, তাহলে আমরা লিখতে পারি এল ওয়ান এন টু এল ওয়ান এন টু প্লাস এল টু এন ওয়ান, ঠিক আছে, সমান সমান কী টু জি। তারপর দেখো এখানে ওয়াইয়ের সহক কী এটা, আর এখানে ওয়াই সহক টু এফ, তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান সমান সমান কী টু এফ, ঠিক আছে। ওকে আশা করি এতটুকু বুঝছো তোমরা। ওকে এখন দেখো কী লিখছি, দেওয়া আছে সমীকরণ দুই তিন মূলবিন্দু হইতে সমদূরবর্তী, এটা আমাদের কোশ্চেনে বলা আছে, এই যে দেখো এই সমীকরণ দ্বারা মূলবিন্দু হইতে সমদূরবর্তী এক জোড়া সরলরেখা শোষিত হয়, এই যে সমীকরণ আমাদের এক নম্বর আর দুই নম্বর, দেখো মূলবিন্দু হইতে কি সমদূরবর্তী মানে সমান দূরে অবস্থিত, যেহেতু আমরা এটার দুই তিন ধরছি তাহলে এটা দুই দিতে পারো, এটা দিতে পারো তিন, ঠিক আছে, তাহলে মূলবিন্দু হইতে কি এই যে দুই একক সমান দূরে অবস্থিত, সমীকরণ কি দুইটা, ইলেকট্রিস এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই এন ওয়ান, ইলেকট্রিস এল টু এক্স প্লাস এম টু ওয়াই এন টু ইকুয়াল জিরো, ঠিক আছে, এই দুইটা। তাহলে আমরা জানি যদি মূলবিন্দু হইতে আরেকটা সরলরেখার সমদূরবর্তী লম্ব হলে,
ঠিক আছে, ওটা দূরত্ব কী হবে মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, লম্ব দূরত্ব কী সূত্র, আবার মূলবিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব সূত্র, এগুলো ইন্টারে ছিল তোমাদের। দেখো এখানে আমাদের সমীকরণটা কী সেটা খেয়াল করো, দুই নম্বর, ঠিক আছে, এটা আমাদের দুই নম্বর সমীকরণ। ওকে, তাহলে কী হবে, মডুলাস সূত্র, মডুলাস এখানে কনস্ট্যান্ট মানে সি ওয়ান, এখানে আছে এন ওয়ান, দিলা তুমি এন ওয়ান, ঠিক আছে, রুটুবার কী হবে, এক্সের সহগের বর্গ প্লাস ওয়াইয়ের সহগের বর্গ, তাহলে এক্সের সহগ কী আছে এল ওয়ান, এল ওয়ান স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ কী আছে এম ওয়ান, এম ওয়ান স্কোয়ার, ঠিক আছে, এ দুটা কি সমান্তরে অবস্থিত, তাহলে সমান চিহ্ন সমদূরবৃত্তি, ঠিক আছে। তাহলে আসো এবার কি, এই যে এখানে সি টু বা এখানে কী আছে এন টু, রুটুবার এক্সের সহগের বর্গ মানে এল টু স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের বর্গ এম টু স্কোয়ার, ঠিক আছে, এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার। ওকে, এরপরে কী করবা, দেখো বর্গ করে দাও উপবাক্যে, বর্গ করে দিলে কী হবে তোমার মডুলাসটা উঠে যাবে, আর এখানে কী হবে এন ওয়ান স্কোয়ার, আর নিচে স্কোয়ার উঠে কাটা যাবে, তোমার থাকবে এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার সমান সমান, এখানে কী হবে বর্গ করলে এন টু স্কোয়ার, আর নিচে স্কোয়ার উঠে কাটা, তোমার থাকবে এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তুমি কোনা কোনো গুণ করে দাও, ঠিক আছে, গুণ করলে এখানে হবে তোমার এন ওয়ান স্কোয়ার ইনটু এল টু স্কোয়ার প্লাস এম টু, হ্যাঁ এম টু স্কোয়ার, ঠিক আছে, সমান সমান এন টু স্কোয়ার ইনটু এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার, ঠিক আছে। এবার এন ওয়ান দিয়ে এখানে ভিতরে গুণ করে দাও, এখানে এন টু স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তো গুণ করে দিলে তোমার কী হবে, এল টু স্কোয়ার এন ওয়ান স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার এন ওয়ান স্কোয়ার সমান সমান, এবার এটা দিয়ে এটারে গুণ করলে এল ওয়ান স্কোয়ার এন টু স্কোয়ার প্লাস এটা দিয়ে এটারে এম ওয়ান স্কোয়ার আর কি এন টু স্কোয়ার, ঠিক আছে, জাস্ট গুণ করে দিছি তোমরাগুলো পারো, ঠিক আছে। এখন দেখো, এখন তুমি এখানে এল টু স্কোয়ার আর এন ওয়ান স্কোয়ার এটা রাখো, আর এই পাশেতে এটা এই পাশে আনো, ঠিক আছে, তাহলে কী হবে মাইনাস, এই পাশে আনলে মাইনাস হবে এল ওয়ান স্কোয়ার আর ঠিক এন টু স্কোয়ার, ঠিক আছে, এটা এই পাশে আনছি সমান সমান, এ পাশে কী আছে এটা লেখো এম ওয়ান স্কোয়ার আর একটা কি এন টু স্কোয়ার, এখন আমরা এটা ওই পাশে নিয়ে নিয়ে গেলে কী হবে মাইনাস এম টু স্কোয়ার এন ওয়ান স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এটার এ ধরো এল টু এন ওয়ান উপরে যদি স্কোয়ার দাও, একটা স্কোয়ার হলো স্কোয়ার একই কথা, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ধরলে এটা বি ধরলে, ঠিক আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তার মানে এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ঠিক আছে, তো এল টু এন ওয়ান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এল ওয়ান এন টু, একই কাজ এই পাশে করো, তাহলে এ প্লাস বি, এ বলতে এম ওয়ান এন এন টু প্লাস বি বলতে এম টু এন ওয়ান ইনটু এ মাইনাস বি এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান, ঠিক আছে, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ওকে দেখো, এরপরে আমরা কী করবো, এরপর দেখো আমরা এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু এটার মানে আমরা কি জানি, দেখো আমরা এখানে করছি, এই যে দেখো কী ছিল আমাদের এল টু এন ওয়ান আর কী ছিল দেখো, এই যে আমি দেখাচ্ছি এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু, এই যে এল ওয়ান এন টু আর একটা কী ছিল এল টু এন ওয়ান, এল টু এন ওয়ান এটার মান কি জি, এই মানটা এখানে বসে দেবো, ঠিক আছে, সো এই মানটা এখানে বসে দাও, তাহলে এখানে হবে এটার বদলে টু জি, ঠিক আছে, ওই জানো তুলনা করে বের করছিলাম, ঠিক আছে। আর এইখানে দেখো আমরা এখানে কী করতে পারি, এখানে যদি এটা এ ধরো এটা বি ধরো, তাহলে আমরা তো জানি জি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাহলে এ মাইনাস বি স্কোয়ার দুই পাশে পাঠিয়ে তো, তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ মাইনাস বি সমান সমান রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। জাস্ট এখানে এই কাজটি করছি, তুমি যদি এটা এ মাইনাস বি ধরো তাহলে কী এ মাইনাস বি সমান সমান এই যে দেখো রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাহলে এই যে রুট ওভার দিলাম তো এ প্লাস বি হোল স্কোয়ার এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর, এ বলতে কি এল টু এন ওয়ান ইন্টু বি বলতে এল ওয়ান এন টু, ঠিক আছে।
ওকে এখান থেকো শুনুন শুনুন, এখন থেকে এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান, এটার মানে কি আমাদের আছে দেখো তো, এম ওয়ান এন টু, এই যে এম ওয়ান এম এন টু প্লাস এম টু এন ওয়ান, এটার মানে কি টু এফ, তাহলে এখানে টু এফ বসিয়ে দেবো এটার বদলে, আর এটা একইভাবে যে এটার মতো এম এস বি সূত্র বসিয়ে দেবো, তাহলে রুট ওভার এম এস বি, তো তো এই এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, সাজিয়ালে কি এম ওয়ান এম টু আর এন ওয়ান এন টু, এই যে ফোর এ বি, এই দুটা গুণ, ঠিক আছে। ওকে জাস্ট এখানে এখন দেখো কী করবা, টু জি, তাহলে আমাদের কী আছে রুট ওভার এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু, এটার মান তো আমরা জানি, এটার মান কি এই যে এল টু এন ওয়ান এল ওয়ান এন টু, এটার মানে হচ্ছে টু জি, তো টু জি এখানে বসালে উপরে কী আছে স্কোয়ার আছে না, তার কী হবে তোমার ফোর জি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এই ফোর। এখন দেখো এই এন ওয়ান এন টু আর এল ওয়ান এন টু এদের মানে আমরা জানি না কি, এ দেখো এল ওয়ান এল টু হচ্ছে এ আর এন ওয়ান এন টু হচ্ছে সি, তার মানে এ আর সি এখানে হবে ফোর এ সি, ঠিক আছে। এখানে দেখো টু এফ, ঠিক আছে, তারপর দেখো এটার মান কি, এটার মান এই যে এখানেই তো বসেছিলাম এম ওয়ান এন টু এন ওয়ান এন টু, এর মান হচ্ছে টু এফ, তাহলে উপরে কী আছে স্কোয়ার আছে, হবে তোমার কি ফোর এফ স্কোয়ার, বড় করে দিলে ঠিক আছে মাইনাস ফোর। এখান দেখো এম ওয়ান এম টু, এটার মান কি এম ওয়ান এম টুর মান বি, ঠিক আছে, আর এন ওয়ান এন টুর মান সি, এখানে বসিয়ে দাও, তাহলে হবে এখানে বি সি, জাস্ট এখানে ওই যে আমরা তুলনা করে মানগুলো পেয়েছিলাম এখানে বসিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা কী করতে পারি, এই কী আছে তোমার এখানে, আচ্ছা এখানে তুমি যদি এখানে ফোর আছে এখানে ফোর আছে, যদি ফোর কমন নাও তাহলে কী হবে জি স্কোয়ার মাইনাস এসি হবে, আর ওই ফোরটা যদি বাইরে আনো যেহেতু রুট আছে, রুট করলে কী হবে টু, তো ফোর জি ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, এখানে হবে তোমার জি স্কোয়ার মাইনাস এ সি। ওকে একইভাবে এখানে যদি তুমি ফোর কমন নাও তাহলে হবে এফ স্কোয়ার মাইনাস বি সি, আর ফোরটা যদি রুটের বাইরে নিয়ে আসো তাহলে যেহেতু পুরোপুরি রুট ছিল, তো রুট ফোর সময় সময় কী হবে টু, আর এই টুটে গুণ হয়ে ফোর এফ, ঠিক আছে, আর এখানে থাকবে তোমার ফোর তো কমন নিয়ে বাইরে নিয়েছি, এফ স্কোয়ার মাইনাস বি সি থাকবে, ঠিক আছে। ওকে এখন দেখো তুমি এখানে ফোর ফোর কাটা যায়, ঠিক আছে, আমরা ফোর আর ফোর কেটে দিলাম, তাহলে আমাদের থাকবে হ্যাঁ, এরপর যদি আমরা বর্গ করে দিই উপবাসে, বর্গ করে দিলে কী থাকবে এখানে জি স্কোয়ার, এখানে স্কোয়ার রুটে কাটা থাকবে, থাকবে জি স্কোয়ার মাইনাস এ সি, এখানে বর্গ করে দিলে থাকবে তোমার এফ স্কোয়ার, ঠিক আছে, আর এখানে স্কোয়ার রুটে কাটা থাকবে, থাকবে তোমার এফ স্কোয়ার মাইনাস বি সি, ঠিক আছে। ওকে এবার তুমি গুণ করে দাও, তাহলে কী হবে জি টু দি পাওয়ার ফোর, এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস জি স্কোয়ার এ সি সমান সমান, এবার এটা এটা গুণ করলে কী হবে এফ পাওয়ার ফোর মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে হবে এফ স্কোয়ার বি সি, ঠিক আছে। আচ্ছা এরপরে কী করতে পারো, এরপর দেখো জি পাওয়ার কী আছে তোমার ফোর, এটাই পাশে আনো তাহলে মাইনাস এফ পাওয়ার ফোর সমান সমান, এটাই পাশে নাও তাহলে কী হবে প্লাসের জি স্কোয়ার এ সি মাইনাস এটা যা আছে লেখো এফ স্কোয়ার বি সি, ঠিক আছে, এখান থেকে তুমি সি কমন নিতে পারো, যদি তুমি সি কমন নাও তাহলে তোমার কী থাকবে এ জি স্কোয়ার মাইনাস সি কমন নিয়েছি থাকবে তোমার কি বি এফ স্কোয়ার, বি এফ স্কোয়ার, তাহলে এই যে এটা সমান এটা, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে দেখো মনে আছে জি পাওয়ার ফোর মাইনাস এফ পাওয়ার ফোর সমান সমান সি ইন্টু এ জি স্কোয়ার মাইনাস বি এফ স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমরা এটাই পেয়েছি তাহলে প্রমাণিত। ওকে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আজকে এখানেই শেষ করছি।